প্রিয় দর্শক, আজ যে ফিশিং বিড়ি থেকে সালাউদ্দিন আজিজি চলে আসছি ধূপখোলা নদীর মাছের বাজারে। তো চলুন দেখে এসে আজকে বাজারের অবস্থা প্রিয় দর্শক। কাকা, কুইটার দাম কেমন আছে কাকা? 1200। দাউদকান্দির আর কাকা শিং মাছটা? শিং মাছটা 1100 বেশি মানে 1000 টাকা দিব। এই আড়ি মাছ 1000 টাকা কেজি আছে। এক ভাইয়া 800 টাকা বললেন অরিজিনাল বিলের মাছ। দেখলাম তো এরকম দাম চলে দেবো কেজি। ভাই সালাম আলাইকুম, কেমন আছে? এই তো ওয়ালাইকুম সালাম, ভালো। আছে সাগরের মাছ, নদীর মাছ, মিলামিশা। আপনি একটা লাল মাছ দেখতেছি, ঠিক? এটা রেড স্নেপার। হ্যাঁ হ্যাঁ, এটা খাওয়ায়। ওজন কেমন আছে? হবে 5-6 কেজি। দাম কেমন আছে? এটার কেজি 1000। এটা কক্সবাজারের নাকি? জি জি, এটা কক্সবাজারের। ওটা টোনা ফিশ। একদম 500, এটা বিগ সাইজ, বড় সাইজ তো এই জন্য একটু 500 টাকা কেজি। এটা কাঁচা কলেস্টর মুক্ত। কোল্ডের কেজি 900 টাকা কেজি রাখা যাবে। ওটা হোয়াইট স্নেপার, সাদা কোরাল, ওটার কেজি 800 টাকা কেজি। বাইলা কেজি 1400, পোয়ার কেজি 600, নীল একদম 500। রূপচাঁদের কেজি 1300, এটা 3-4 কেজি। ওই কোরালটার কেজি হইলো আপনার 700 টাকা কেজি। প্রিয় দর্শক, কালাচাঁদের দোকান জমে উঠেছে। এই কিছুক্ষণ আগে মাত্র মাছগুলো আসলো পদ্মা নদী থেকে। আমি আগেও বলেছি এখানে কিছু ব্যবসায়ী আছেন যাদের একটা পরিচিত সার্কেল আছে, যাদের কাছে মাছ বিক্রি করে থাকে। তো সেই হিসাবে এই ব্যবসায়ীদের মাছগুলো যখনই বাজারে আসে তখন প্রচণ্ড একটা ভিড় পড়ে যায়। ভিড়ের প্রধান কারণ কে বাছা বাছা মাছগুলো তার পছন্দ অনুসারে দিবে, দাম যেটাই হোক। প্রিয় দর্শক, এখানে দেখছি আড়ি মাছ, তারপর বোয়াল মাছ, চিতল মাছ। প্রিয় দর্শক, আড়ি দাম চাচ্ছে 1500 টাকা করে কেজি, বড় বোয়ালটা চাচ্ছে 1800 টাকা কেজি। প্রিয় দর্শক, প্রিয় দর্শক, এখানে দেখছি শিলং মাছ। প্রিয় দর্শক, আছে বড় পাবদা, তারপর আছে পদ্মার পাবদা, 1800 টাকা করে যাচ্ছে। আর এখানে যে আপনার ডাইং মাছ দেখছি, এগুলো চাচ্ছে দাম 1600 টাকা কেজি। চিংড়ি মাছের দাম চাচ্ছে 1400 টাকা কেজি। আর এখানে যে কাইকা মাছ দেখছি, 1200 টাকা কেজি। বাসাই হচ্ছে পাবদা এবং কাইকা মাছ। পাবদা চাচ্ছে 1600 টাকা কেজি, অরিজিনাল পদ্মার পাবদা। পরশা মাছ চাচ্ছে 2000 টাকা কেজি। প্রিয় দর্শক, সাজিয়ে বসেছেন বিভিন্ন ধরনের মাছ, ইলিশ মাছ আসছে। প্রিয় দর্শক, চলে আসলাম পারভেজ ভাইয়ের দোকানে, সাজিয়ে বসছেন এবং মোটামুটি আজকে ভালো মাছই আছে। বিশেষ করে দেখছি বড় কাতলা মাছ আছে, আড়ি মাছ, তারপর আছে রুই মাছ, তারপর আছে কাজরি, গোলসা মাছ, বিভিন্ন মাছের সমাহার। এই মাছগুলো বেশিরভাগ পদ্মা নদীর, উনি পদ্মা নদী থেকেই মাছগুলো এনে থাকেন। কাকা, কাতলা মাছটা ওজন কেমন? 15 কেজি। কেমন দাম আসছে? কেজি 1000 টাকা।
নদীর মাছ। বড় রুই মাছটা 6 কেজি হবে, 800 কেজি। এটা তো পদ্মা তাই না? হ্যাঁ। এটা কি সাগর পোনা নাকি কাস্কি? কাস্কি মাছ। কেমন দাম আছে? 600 কেজি। আড়াই কেজি হবে, 1200 টাকা কেজি। চিতল দেখা যায় টি কেজি, 1600। এখানে দেখতে পাচ্ছি সেই পদ্মা নদীর গলদা চিংড়ি, প্রিয় দর্শক, দাম চাচ্ছে 1400 টাকা কেজি। আর এখানে যে মাছটা দেখা যাচ্ছে কাচকি মাছ, অসাধারণ ছোট টেস্টি মাছ, প্রিয় দর্শক, দাম চাচ্ছে 600 টাকা কেজি। আর এখানে বড় ধরনের একটা কাতলা মাছ দেখছেন, এটাও পদ্মা নদীর, এবং জেনুইন পদ্মা নদীর, প্রিয় দর্শক, এই মাছটার দাম চাচ্ছে 1400 টাকা কেজি। এই মাছটার ওজন আছে 13 কেজির মতো। আর পাশে যে মাছটা দেখছেন সেটা চিতল মাছ, দাম চাচ্ছে 1200 টাকা কেজি, প্রিয় দর্শক। আর এখানে দেখা যাচ্ছে চিংড়ি মাছ পদ্মা নদীর, গলদা চিংড়ি, দাম চাচ্ছে 1800 টাকা কেজি। আর এখানে বিভিন্ন ধরনের ইলিশ মাছ দেখছি, দাম চাচ্ছে 2300 টাকা কেজি, প্রিয় দর্শক। আর এখানে দেখা যাচ্ছে আড়ি মাছ, প্রিয় দর্শক, দাম চাচ্ছে 700 টাকা কেজি, প্রিয় দর্শক। আর এখানে আছে পাঙ্গাস মাছ, দাম চাচ্ছে 1200 টাকা কেজি, প্রিয় দর্শক। প্রিয় দর্শক, জমে উঠেছে দুপখোলা নদীর মাছের বাজার। এখানে ব্যবসায়ী ভাইরা বিভিন্ন ধরনের মাছের বর্ষা সাজিয়ে বসেছেন, প্রিয় দর্শক। পাবদা বিক্রি হলো 1000 টাকা করে কেজি। প্রিয় দর্শক, এখানে কই মাছ দেখা যাচ্ছে, দাম চাচ্ছে 2000 টাকা কেজি। আর এখানে স্টার বাইং 1200 টাকা কেজি। আর ষোলো পাতা যেগুলো আছে বিক্রি হচ্ছে 800 টাকা কেজি, প্রিয় দর্শক। এখানে দেখছেন মেনা মাছ, তারপর আছে রুই মাছ, প্রিয় দর্শক। মেনা মাছ চাচ্ছে 800 টাকা কেজি, আর রুই মাছটা চাচ্ছেন 1200 টাকা কেজি। আর এখানে যে চিংড়ি মাছ আছে, প্রিয় দর্শক, এখানে দেখছি জুড়িতে আছে শৈলাপাতা মাছ, আছে মাগুর মাছ, আছে চিং মাছ, প্রিয় দর্শক। এগুলো মোটামুটিভাবে গুছিয়ে রেখেছে, কোনো কাস্টমার চাইলে হয়তো বাছাই করে দিবেন, প্রিয় দর্শক। এই ষোলো পাতা মাছগুলো চাচ্ছে 800 টাকা, আর মাগুর মাছ যেগুলো আছে 1200 টাকা করে। আর এখানে যে শিং মাছ দেখছেন, দাম চাচ্ছেন 1300 টাকা কেজি, প্রিয় দর্শক। কই মাছ বিক্রি হচ্ছে, 10টা চাচ্ছেন 4000 টাকা কেজি। সর্বশেষ 10টা 3000 টাকা। আড়িয়াল বিলের কই, এগুলো কোনো চাষের মাছ না, জেনুইন ভাবে এগুলো। আর এখানে দেখা যাচ্ছে কালীবাউস আছে, রুই মাছ, কালীবাউস বিক্রি হচ্ছে 700 টাকা কেজি, আর রুই মাছের দাম 1000 টাকা কেজি। আর বেলি মাছ বিক্রি হচ্ছে 900 টাকা কেজি। আর যে আড়ি মাছ আছে, এখানে বিক্রি হচ্ছে 1000 টাকা কেজি। আর যেই মাছটি দেখছেন কোরাল মাছ, এটা বিক্রি হচ্ছে 1200 টাকা কেজি। আর এখানে বড় আড়ি মাছগুলো 1600 টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, সাজাচ্ছেন মাছ, আড়িয়াল বিলের জিওল মাছ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শোল মাছ আছে, তারপর এখানে আছে গজার মাছ, প্রিয় দর্শক। আর এখানে আছে কই মাছ, আর ওইখানে আছে শিঙি মাছ।